এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও বড় বৃষ্টিপাতের কথা জানালো আবহাওয়া দপ্তর সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে এবং ঝড় বইতে পারে কাল বৈশাখের সতর্কতা আবারও আসছে নতুন করে উনিশ তারিখের দিকেও ব্যাপক এলাকায় বৃষ্টিপাত হতে পারে কোন কোন এলাকাগুলিতে এই বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এর পাশাপাশি ইতিমধ্যে আপনি যদি ঝড় বৃষ্টি পেয়ে গিয়ে থাকেন অবশ্যই জানাবেন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির যে সতর্কতা আপনাদের দিয়েছিলাম সেগুলো আপনারা পেয়েছেন কিনা, না যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন বৃষ্টিপাত হবে থামবে আবার কখনো আবার আসতে পারে এরকম ভাবেই কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকতে পারে মূলত দুপুর থেকে দুপুরের পর থেকে এবং রাতের মধ্যে এই বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের জন্য কিন্তু ইতিমধ্যে নতুন একটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে পাশাপাশি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে যার প্রভাবে অনেকটা জলীয় বাষ্প আগামী কয়েকদিন থাকবে এর প্রভাবে নতুন করে আরও সতর্কতা বাড়িয়েছে আবহাওয়া দপ্তর ছত্তিশগড় এর পাশাপাশি উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু কমলা সতর্কতা নতুন করে জারি করেছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব আপনারা প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবেন বৃষ্টিপাত বাংলাদেশে কেমন হবে পশ্চিমবঙ্গে কেমন হবে ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে কেমন হবে এবং উত্তর পূর্ব ভারতে কেমন হবে সেগুলো আমরা আলোচনা করব আপনারা অবশ্যই আপনার এলাকাটাকে কমেন্ট করবেন এবং প্রত্যেকে নিজেদের নিকট আত্মীয়তার কাছে শেয়ার শেয়ার করে রাখবেন কারণ বৃষ্টিপাত কিন্তু রয়েছে ঝড়ের সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর ব্যাপার রয়েছে পুরো বিষয়গুলো আলোচনা করবেন পাশাপাশি আমাদের যেটা আবারও বলছি যে ফেসবুক পেজটিকে ফলো করে নিন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রেখেছি ফেসবুক পেজটিকে ফলো করে দিন রেখে দিন সেখানে আরও গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা দিয়ে দেবো অবশ্যই উপকৃত হবেন দেখুন ইতিমধ্যে অনেক জায়গাতে কিন্তু নতুন করে বৃষ্টিপাত দেখা গেছে বজ্র বিদ্যুৎ ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যারা যারা বিদ্যুৎ সব বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই জানাবেন কেমন থাকছে আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি আমরা এখানে আলোচনা করব দেখেনি ভারতীয় মৌসুম ভবন কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ষোলোই মার্চ সতর্কতা দিয়ে দিয়েছে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে হতে পারে ইতিমধ্যে আমরা যারা দেখতে পাচ্ছি যে যে আবহাওয়া দপ্তর বলছে যে একটা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল থেকে একদম অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে সেটা কিন্তু সাইক্লোনিক সার্কুলেশান যার প্রভাবে আমাদের এখানে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে এবং এর প্রভাবে যে সতর্কতা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ ঝড়ো হাওয়া এবং সঙ্গে থাকবে পসিবিলিটি অব হেলস্ট্রম এবং স্কোয়াল অর্থাৎ ঝড় এবং শিলাবৃষ্টি ঝড়ের গতিবেগ কিন্তু হতে পারে পনঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সতেরোই মার্চের দিকে এই সম্ভাবনা ষোলো থেকে কুড়ি মার্চ এটা থাকবে আমাদের একুশ পর্যন্ত আমাদের বলেছিলাম সেগুলো আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে আরও জানাবে এর পাশাপাশি ঝাড়খন্ড উড়িষ্যা বিদর্ভ ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত এবং এই শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে তার প্রভাব আমরা কিছুটাই অবশ্যই পাব গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের উপকূল এবং তেলেঙ্গানার দিকে এখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত এবারে এগিয়ে আসতে পারে এই সম্ভাবনার পাশাপাশি উত্তর পূর্ব ভারত থেকে যারা দেখছেন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা ওখানের জন্য খবর দিয়েছে আপাতত ষোলো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত কিন্তু হতে হতে পারে পারে সঙ্গে এক দেখিয়ে এর নতুন আবার একটা পশ্চিম ঝঞ্ঝার খবর দিয়ে দিয়েছে আবহাওয়া যেটা কুড়ি তারিখ রাতে প্রবেশ করবে তার প্রভাবে কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো কিন্তু ছবিটা ভালো করে দেখে নিন এইরকম সতর্কতা ছিল সেগুলো সবই কিন্তু মোটামুটি পাল্টে কমলা হয়ে গেছে ইতিমধ্যে এই এলাকাগুলিতে আরো সতর্কতা আবহাওয়া পাল্টে যে তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেটা যেটা দেখাচ্ছে সেটা যেহেতু আগের আপডেট তাই এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে সতেরো তারিখ এবং আঠেরো তারিখে আমাদের বাংলাতে বৃষ্টিপাত থাকবে সঙ্গে দেখুন ঝোড়ো হাওয়া এবং এটা হচ্ছে শিলা বৃষ্টিপাত সুতরাং সতর্কতা কিন্তু রয়েছে সুতরাং আবহাওয়া রয়েছে এবং যেটা রয়েছে উনিশ তারিখে দেখ ছবি আছে কিনা উনিশ তারিখ এই ভালো করে দেখুন উনিশ তারিখ এই এলাকার মধ্যে শিলা বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত থাকতে পারে তাই নতুন সতর্কতা রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বলেছে সেটা একুশ তারিখও যেতে পারে পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে সেগুলো আমাদের জানাবো শেয়ার করে রাখবেন প্রত্যেকে কিন্তু কারণ চাষি ভাইদের জন্য খবর রয়েছে কারণ বজ্র বিদ্যুৎ থাকতে পারে চলুন আমরা দেখি আলিপুর কি বলছে তারপর আমরা উইন্ডে থেকে দেখাচ্ছি এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে ষোলো তারিখ সন্ধ্যাবেলার খবর উত্তরবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া বলছে কিন্তু বৃষ্টিপাতও থাকবে কুড়ি তারিখের দিকে কিন্তু কিছুটা মেঘ ওদিকে যাবার সম্ভাবনা থাকবে কারণ যেহেতু উত্তরবঙ্গ থেকে আমাদের অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে তাই ওদিকে যাবার সম্ভাবনা থাকতেও পারে কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কুড়ি থেকে একুশের মধ্যেও বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে সেগুলো কখন থেকে হবে আমরা ওই থেকে দেখাচ্ছি বিহার বিহারের দিকেও বৃষ্টিপাত নতুন করে কথা বলে দিয়েছে আপাতত দেখুন ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে তো থাকবেই এর পাশাপাশি যেটা বলেছে নামবে দুই থেকে তিন ডিগ্রি কিন্তু ফল হবে চার দিনের মধ্যে অর্থাৎ গরমটা কমে যাবে এই বৃষ্টিপাতের ফলে এবারে সতর্কতা দেখুন কী বলছে ভালো করে দেখে নিন একদম একুশ তারিখ পর্যন্ত শুধুমাত্র গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় সতর্কতা কী সব রয়েছে এখানে দেখুন ঠান্ডা স্কোয়াল বুঝতে পারছেন মানে ঝড় হবে পঞ্চাশ থেকে ষাট দেখুন উনিশ তারিখেও যেটা রয়েছে এখানে সতেরো আঠেরো উনিশ উনিশ তারিখেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপেক্ষে ঝোড়ো হাওয়া থাকবে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং তার সঙ্গে কিন্তু যেটা হতে পারে বৃষ্টিপাত কিন্তু থাকতেও পারে এখানে হয়তো বলা নেই কিন্তু হতে পারে সম্ভাবনা থাকবে তো দেখুন মূলত যেটা দেখা যাচ্ছে যে এখানে ঝড়ের সঙ্গে যেটা হবে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি বাকি সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের কিন্তু খবর রয়েছে বুঝতে পারছেন তো এইরকমভাবে রয়েছে এবং এটা বিহারের দিকেও বৃষ্টিপাত এখানে তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে ঝাড়খণ্ডের দিকেও কমলা সতর্কতা এখানেও কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া থাকবে এলাকাগুলি আর এখানে বলছি না সব জেলাতেই মোটামুটি প্রভাব একটু করে পড়বে বোঝাই যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডে লাইভ স্ক্রিনে উনিশ তারিখে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হবে কাল বৈশাখের মতো ব্যাপার থাকতে পারে সুতরাং আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত রয়েছে যেটা বলছিলাম উনিশ তারিখে কিন্তু বজ্র বিদ্যুৎ হবে পরিষ্কার দেখা যাচ্ছে এবারে বর্তমান আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব ঝোড়ো হওয়াও কিন্তু থাকবে বোঝা যাচ্ছে বৃষ্টিপাতে চলে যাচ্ছি আমরা যেটা দেখছিলাম যে শনিবার থেকে যে বজ্রপত সব বৃষ্টিপাতের কথা বলেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে ঝোড়ো হওয়া সমেত জোরালো আঁকায় কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উপর দিয়ে হুগলি নদীয়ার দিকে এই সমস্ত এলাকা ধরে কিন্তু এগিয়েই গেছে এইভাবে কিন্তু সম্ভাবনা সুতরাং অনেক জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু ছিল সেগুলো আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পরে এবারে বৃষ্টিপাত হয়েছে আবহাওয়ার ঠান্ডা পরিস্থিতির মধ্যে সতেরো তারিখ রবিবার কিন্তু সতর্কতা রয়েছে জোরালো বৃষ্টিপাত হতে পারে বলেছে তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হবে এখন কতটা জোরালো হবে সেটা কতটা বর্জ্যকর বা মেঘ তৈরি হচ্ছে তারপর নির্ভর করবে কিন্তু বৃষ্টিপাত কিছু অংশে অবশ্যই বিকেল থেকে রাতের মধ্যে থাকবে ছবিগুলোর সঙ্গে পুরোপুরি সম্পূর্ণ মেলাতে পারবেন না উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টিপাত হবে মেঘ গেলে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যেহেতু অক্ষরেখা রয়েছে আঠেরো তারিখেও বৃষ্টিপাত থাকবে আঠেরো তারিখে কিন্তু কমলা সতর্কতা না থাকলেও হলুদ সতর্কতা রয়েছে কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন যে ছত্তিশগড় এখানে বৃষ্টিপাত হবে তার প্রভাব পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এদিক দিয়ে কিন্তু কিছুটা বৃষ্টি যাওয়ার সম্ভাবনা থাকে আমার বেশি সময় নিচ্ছেন অল্প করে বলে দিচ্ছি এখানে ছবির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না বাংলাদেশের দিকেও কিন্তু এটা যেতে পারে এভাবে যাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি উনিশ তারিখে বৃষ্টিপাত একটু জোরালো হবে এবং এখানে যেটা অনেকটা এলাকা জুড়ে তাই এখানে কিন্তু কমলা সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সঙ্গে শিলা বৃষ্টিপাত থাকতে পারে তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তার সঙ্গে ঝড় বইতে পারে তার সঙ্গে থাকবে শিলা বৃষ্টিপাত বা হয়তো বৃষ্টিপাতর জোরালো বৃষ্টিপাতও থাকতে পারে এরকম বর্জ্যবিদ্যুৎ থাকতে পারে বাংলাদেশেও দেখুন সম্ভাবনা থাকছে সুতরাং এই এলাকার উপর দিয়ে এভাবে কিন্তু কিছুটা এগিয়ে যেতে পারে তাই কিছু কিছু অংশে কিন্তু এইরকমভাবে দেখুন মেদিনীপুর কলকাতা হাওড়া চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনায় বলছি আর কি হুগলি বাঁকুড়া আহ ঝাড়গ্রাম পর বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এইগুলোর উপর দিয়ে বীরভূম মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত সম্ভাবনা মালদা অনেকে জিজ্ঞেস যে মালদার দিকে দিনাজপুরের দিকে ওইখানে কিন্তু কিছু কিছু অংশে এগিয়ে যেতে পারে মেঘটা বেড়ে গেলে এদিকে চলে আসতে পারে সুতরাং সম্ভাবনা থাকবে মানে অ্যালার্ট থাকা ভালো কিন্তু মেন ব্যাপারগুলো এই এলাকার মধ্যেই থাকার সম্ভাবনা সব থেকে বেশি কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের খবর হচ্ছে কুড়ি তারিখে কিন্তু ছড়াতে পারে এই এলাকাতে দেখুন বৃষ্টিপাত আসতে পারে পুরোভাবে দেখুন এদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মূলত কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সমস্ত জেলা বৃষ্টিপাতের কবলে চলে আসতে পারে ত্রিপুরা এগুলোতেও যেতে পারে এরকমভাবে এলাকাভিত্তিক রয়েছে এ সময়তে উত্তরবঙ্গে কিছু অংশে পৌঁছতেও পারে দেখি এখানে ঝোড়ো হাওয়া কি থাকবে না থাকবে ঝোড়ো হাওয়া থাকবে জোরালো ঝোড়ো হাওয়া থাকতে পারে দেখুন এটা যদি মেপে যায় আমাদের সাতাত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ধমকা ঝোড়ো হাওয়া জোরালো হতে পারে সুতরাং বৃষ্টিপাতের খবর রয়েছে এবং বৃষ্টিপাত মাঝারি ভারী কুড়ি তারিখের দিকেও বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে বালেশ্বর রয়েছে জলেশ্বর রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে এতটা এলাকা জুড়ে ত্রিপুরার দিকেও থাকতে পারে অনেকটা এলাকা চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হতে পারে চাঁদপুর রায়পুরের দিকেও বৃষ্টিপাত থাকবে কলাপাড়া সব দিকে পিরোজপুর মাঠবড়িয়া এর পাশাপাশি ডায়মন্ড হারবার কুলপি দীঘা মন্দারমণি কন্টাই দেখুন বুধবার কুড়ি তারিখ জোরালো বৃষ্টিপাত কিন্তু হতে পারে অনেকটা এলাকা জুড়ে হতে পারে বিহার উপর দিয়েও বৃষ্টিপাত হতে পারে এবং সেগুলো কিন্তু উত্তরপূর্ব ভারতে থাকতে পারে এরম মিজোরামের দিকে চট্টগ্রাম দিকে যেতে পারে একুশ তারিখ একুশ তারিখেও বৃষ্টিপাত থাকবে ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে জোরালো বৃষ্টিপাত বাংলাদেশ পেতে পারে ত্রিপুরা পেতে পারে এবং আসাম মেঘালয় পেতে পারে উত্তরবঙ্গে কিছু রং বাংলাদেশের রংপুর রাজশাহী এদিকে কিন্তু কিছু কিছু অংশ থাকবে কম কম কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই মিজোরাম মণিপুর কুড়ি থেকে একুশের মধ্যে একটা বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে যেটা জোরালো বৃষ্টিপাত দিতে পারে সুতরাং উনিশ কুড়ি একুশ আবার নতুন করে সতর্কতা বাইশ তারিখের দিকে এগুলো কিন্তু কমে যেতে পারে আবার ঝঞ্ঝা এলে আবার কিছু হবে পরবর্তীতে জানাবো কিন্তু বৃষ্টিপাত রয়েছে চব্বিশ তারিখের পর দেখেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গ রয়েছে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং এখন বৃষ্টিপাতটা যেভাবে ছিল সেটা একবার এরকমভাবে জোরালো এসেছিলো যারা যারা বৃষ্টিপাত পেয়ে গেছেন অবশ্যই জানাবেন যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণ বৃষ্টিপাত তারপরে ফাঁকা হবে আবার মেঘ গজাবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত বা রাতের মধ্যে বৃষ্টিপাত কিন্তু হয়ে হয়ে এগোতে পারে আঠেরো তারিখের পর এবং উনিশ তারিখের দিকে আবার জোরালো উনিশ কুড়ি একুশ ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে কিছু কিছু অংশে কিছু কিছু অংশে মাঝারি ভারী বা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি হতে পারে সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এই আপাতত রয়েছে এটা একটা বড় করছি না সমস্ত করে রাখছি পরের আপডেটটা জানিয়ে দেবো শেয়ার করে রাখবেন শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद